সালাম আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ইসলাম রতন। আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2021 সালে বের হয়েছি। আমি এই 2021 সেশনে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি। তো আমি লং থেকে চান্স পেয়েছি, শর্ট থেকে আমার চান্স হয়নি। তো সেক্ষেত্রে প্রথমে যখন অ্যাডমিশনে যাই, 3 মাস কোচিং করার পরে করোনা মহামারীর কারণে আমি কোচিং চালিয়ে যেতে পারিনি। তো তারপর আমি বাড়ি চলে যাই, বাড়িতে 6-7 মাস থাকার পর আবার ব্যাক করি গাজীপুরে। তো তারপর এসে আসলে আবার নতুন করে শুরু করছি। সো অনেক ল্যাগিংয়ের থাকার কারণে আমি প্রথমবার চান্স পাইনি। আমি আমার দেশের বাড়ি গাইবান্ধা। তো আমার পরিবার অর্থনৈতিকভাবে খুবই অসচ্ছল ছিল এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে সন্তান ছিলাম। তো সেক্ষেত্রে পরবর্তী সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। আমি পরিবার থেকে সেভাবে সাপোর্ট পাচ্ছিলাম না। সো তারপর আমি যেহেতু আমার স্বপ্ন ছিল ডুয়েট, তো সেক্ষেত্রে আমি পরিবারের মানে বাধা দেওয়া সত্ত্বেও আমি গাজীপুরে চলে আসি এবং অ্যাডমিশন দিই। তো তারপর থেকে আমার মূলত আমার জীবন সংগ্রাম যুদ্ধ শুরু হয়। তো অনেক কষ্ট করে কোচিং ম্যাচগুলোতে জীবন কাটাচ্ছি এবং সেক্ষেত্রে আমি অনেক ত্যাগ তিতিক্ষা করছি। পরিবার থেকে যে টাকাটা দিত, আসলে আমার ওই টাকা দিয়ে ফুল মাস চলা অনেক দুষ্কর হতো এবং আবার ফির কোচিংয়ের ফিটা দিতে আমার অনেক কষ্ট হয়ে যেত। সেক্ষেত্রে আমি আমার নিজের জন্য হলেও আমি সপ্তাহে 2 দিন রোজা রাখতাম এবং রোজা রেখে ওই মানে ওই টাকাটাই মূলত পুরো মাস চলার চেষ্টা করতাম এবং এইভাবে আমি মূলত পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ তারপর আমার চান্স হয়। এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, আমি যখন শর্টে চান্স পাই না তখন আমি 2 মাসের জবে প্রিপারেশন নিই এবং জব প্রিপারেশন নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ নেস্কো নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে রিটার্নে টিকি এবং ওখান থেকে ভাইবে দিয়ে আসি এবং দেন তারপর আমি আবার সেকেন্ড টাইম ডিউর অ্যাডমিশন দিই। অনেক এবং আমার ওই লাইফটা ছিল অনেক চ্যালেঞ্জিং একটা লাইফ, অনেক স্মরণ রাখার মতো একটা লাইফ, দুঃখ কষ্টের মধ্যে আমি পার করেছি। তো এখন আলহামদুলিল্লাহ ডিউর চান্স পাওয়ার পরে ওই মানে সময়গুলো এখন আর ফিল হয় না, তবে ওগুলো আমার জীবনের জন্য একটা সেরা সময় ছিল এবং মনে রাখার মতো সময় ছিল, যা আমার জীবনে একটা স্মরণীয় হিসেবে থাকবে আর কি। এভাবেই আমি ডুয়েট জয় করছি। ধন্যবাদ সবাইকে।